বাচ্চারা যখন খাবার দাবার খায় না তখন তাদেরকে মোবাইল দিতে হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার একটা মোটামুটি একটা আসক্তির পর্যায়ে চলে গিয়েছে। এবং আমরা দেখছি যে 30 সেকেন্ডে একটা আমরা টিকটক দেখে ফেলছি বা একটা রিলস দেখছি। যুগ যুগ ধরে হচ্ছে যে বই পড়ার অভ্যাসটা ছিল এটা হারিয়ে যাচ্ছে ডিজিটাল যুগ আসার পর থেকে। আমরা সেই সেই বিষয়গুলো আবার চলে আসুক। অনেক বই প্রেমীদের সাথে দেখা হয়, আমি নিজে বই পড়ার পাশাপাশি তাদের কাছ থেকে অনেক রকম বইয়ের গল্প শুনতে পারি। আমরা বাসায় বসে বই পড়তে পারি, কিন্তু এই ধরনের বই পড়াতে যেটা হবে মানুষের আমাদের দেখা দেখি মানুষের বই পড়ার আগ্রহ বাড়বে। একটা বই শেষ করার জন্য একদম শেষ পর্যন্ত অপেক্ষা করে শেষ পৃষ্ঠায় যাওয়ার পর সে বুঝতে পারে যে এই গল্পের মূল কাহিনীটা কি। তো সেই জায়গা থেকে একটা ধৈর্যশীল পাঠক আমরা পাচ্ছি এবং ধৈর্যশীল পাঠকের সাথে সাথে আমরা ধৈর্যশীল একটা জাতি পাচ্ছি। Bye.